মালিক শেখ আলী সালাম রহমতুল্লাহ, পশ্চিমবঙ্গের বীরভূম জেলা থেকে বলছি। শেখ, আমি হিন্দু এলাকায় কর্মসূত্রে থাকি, পাশাপাশি অনেক দোকানে আমাকে পূজার প্রসাদ দিতে আসে। আমি তখন বাহানা করে বলি আমি এখনো গোসল করিনি, তাই আমি প্রসাদ নিতে পারবো না। ভালো কৌশল এটি তৌরিয়ে। আমি তাদের সরাসরি বলতে ভয় পাই, কারো ঝামেলা হতে পারে, আল্লাহ তাদের অনিষ্ট থেকে রক্ষা করুক। প্রত্যেক অনিষ্টকারীর অনিষ্ট থেকে আল্লাহ রাব্বুল আলামিন ভালো মানুষকে রক্ষা করুন, তাদের থেকে কল্যাণ দান করুন এবং তাদের অনিষ্ট তাদের দিকে ফিরিয়ে দিন। এই ক্ষেত্রে কি আল্লাহ তাআলা আমাকে পকড়া করবেন? মোটেই পকড়া করবেন না। ইব্রাহিম আলাইহিস সালাম কি পূজার মেলায় ডেকেছিল তার বাবা, তার বংশধর, তিনি বলেছেন ইন্নি সাকিম, আমি অসুস্থ, আমি মানসিকভাবে অসুস্থ, তোমাদের এই সব শিরকি কুফুরি কর্মকাণ্ড দেখে তোমরা এক আল্লাহর ইবাদত কর না। জি, তিনি বলেছিলেন যে মানসিক অসুস্থ, শারীরিক অসুস্থ না হলে, আর মনের রোগ সবচেয়ে বড় রোগ, মানসিক অসুস্থ তো অশান্তি সবচেয়ে বড় অশান্তি। তো আপনি এরকম বাহানা করেছেন, সেটি জায়েজ আপনার জন্য, তাদের অনিষ্ট থেকে রক্ষা পাওয়ার জন্য, এবং সেই সব শিরকি কুফুরি আর কাজে যেসব প্রসাদ তারা করে থাকে সেগুলি থেকে, এইরকমই মাজার পূজারীদের তাদের সেই যেসব কর্মকাণ্ড রয়েছে এবং তাদের যেসব কিছু রয়েছে সেগুলি থেকেও নেওয়া যায় না, ওই ক্ষেত্রেও সেটা করতে পারবেন। ঠিক, আল্লাহ ইবাদত করুন।